আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো মুগ ডালের বিরিয়ানি। এই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আমি ধুয়ে নিয়েছি, এর সাথে আমি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে তারপরে প্যানে তেল পরিমাণ মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে তারপরে এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আলুটা। আর এদিকে আমি একটা বাটিতে মুরগি নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কেজি 400 গ্রাম এর সাথে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমি পরিমাণ মতো লবণ, 3 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ থেকে একটু বেশি, সামান্য একটু বেশি মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম আমি এখানে 3 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মেখে নেব। যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, ও এই মশলার মধ্যে সবগুলো মশলা আছে পরিমাণ মতো, এজন্য আমি আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না এখানে এই বিরিয়ানিটা রান্না করার জন্য। তারপরে এর সাথে আমি দিয়ে দিলাম 2 ফালি লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, লেবুর রসটা দিলে বিরিয়ানি টেস্টটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে, মাংসটাও খেতে ভালো লাগে। তারপরে লেবুর রসটা ভালো মতো আমি মেখে নেব। মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এদিকে আমি যেহেতু মুগ ডালের বিরিয়ানি, 1/2 কাপ পরিমাণ আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্যানে আমি প্রায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4টা, দিয়ে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সামান্য একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আমি এটা পেঁয়াজটা। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটাতে এখনও লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর পুরো ভিডিও দেখবেন, অর্ধেক ভিডিও দেখে চলে যাবেন না। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, না দেখলে নাই কিন্তু না দেখে কমেন্ট করবেন না। তারপরে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মাংসটার কালার পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটার কালার পরিবর্তন হয়ে গেলে মানে একটু কষানো হয়ে গেলে ধুয়ে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা আমি এর সাথে দিয়ে দিব। মুগ ডাল দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব মাংস, মুগ ডাল ভালো মতো কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন, প্রথম নতুন ভিডিও দেখছেন আমার, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এরপরে কষানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব 1/2 কাপের মতো টক দই। টক দই দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব। আর সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যত ভিডিও দিব তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। এরপরে আমি সামান্য একটু গরম পানি দিয়ে এই মাংস মুগ ডালটা রান্না করে নিব, মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে এরকম কালার হয়ে গেলে আমি সামান্য একটু উঠিয়ে নেব, পরবর্তীতে সার্ভ করার সময় ব্যবহার করব, আর বাকিটা প্যানেই রাখবো। এরপর এর সাথে আমি আগে থেকে ধুয়ে রাখা 2.5 কাপ পোলাও চাল ওটা দিয়ে দিলাম, পানি ঝরিয়ে নিয়েছি চালটার, দিয়ে ভালো মতো মিডিয়াম আছে নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। আর দিয়ে দিয়েছি আমি এখানে 3টা তেজপাতা টুকরো করে। চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ টক একেবারে ফুটানো গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন সবসময় পোলাও বিরিয়ানি রান্না করার সময় ফুটন্ত গরম পানি দেওয়ার, এতে পোলাও বিরিয়ানি রান্না করলে ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ ও 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর সাথে আমি আপনাদেরকে এটা দেখাতে পারিনি, অফ ক্যামেরায় দিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো যে মুগ ডাল রান্না করেছি, সাথে এর সাথে এই পোলাও চালের সাথে একটু দিয়ে দিলাম। তারপরে যখন পানিটা টেনে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এটা ঢেকে রেখে দিব প্রায়
পাঁচ থেকে ছয় মিনিটের জন্য, 5-6 মিনিট পরে উঠিয়ে যখন পোলাওটা একদম ঝরঝরা হয়ে যাবে, পানিটা টেনে যাবে, তখন এর সাথে আমি রান্না করে রাখা মুগ ডালও মাংসটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একদম লো আছে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট রাখলে এটা সুন্দর সেট হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। মুগ ডালের বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা লাগে, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমার কথা সত্যতা। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। উপরে সামান্য একটু বেরেস্তা দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেলো আমার চিকেন দিয়ে মুগ ডালের বিরিয়ানি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।